আসসালামু আলাইকুম। চায়ের সাথে কি খাবেন ভাবছেন? তৈরি করে ফেলুন এই নিমকি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো নিমকি। চায়ের সাথে তো খুবই ভালো লাগে। আর চুলোর এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে নিমকি তৈরি করে নিতে পারেন অল্প সময়ে। চটপটিতেও এটা দিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নিমকির জন্য আমি নিয়েছি 1 কাপ নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ নিয়েছি তেল, 1¼ টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, 1¼ টিস্পুন নিয়েছি কালো জিরা। নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1½ কাপ, 1 কাপের ময়দার জন্য তেল লাগবে 1 টেবিল চামচ। তো যতটুকু বাড়িয়ে নেবেন সেই হিসাবে তেলটাও বাড়িয়ে দিবেন। ভালো করে মেশানো হয়ে গেলে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা একদম নরম কিংবা শক্ত হবে না, মাঝামাঝি অবস্থা হবে রুটির ডোয়ের মতো। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট হতে দিব। সেটা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিলেই হবে, যাতে উপরের অংশটা শক্ত না হয়ে যায় সেজন্য। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন রুটি বেলে নিব। এখন রুটি বেলে নিচ্ছি, একটু পাতলা হবে। রুটিটা বেলে নিয়েছি, এখন একটা নাইফ কিংবা ধারালো কুকি কাটা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে একটু বড় করতে পারেন কিংবা একটু ছোটও করতে পারেন। সবগুলো কেটে নিয়েছি, এখন আমি তেল গরম করে নিচ্ছি। পুরোপুরি গরম হয়ে গেছে, এখন আমি নিমকি গুলোকে দিয়ে দিচ্ছি। নিমকি গুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি টিস্যু তাওয়ালে। তৈরি করে নিয়েছি নিমকি। আবার অন্য কোনো রেসিপিতে কথা হবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।